কয় প্রকার নারী জাহান্নামে যাবে? নাম্বার ওয়ান, এক নাম্বার, মা বোনেরা খুব মনোযোগ, যারা মাথার চুল খোলা রেখে অন্য পুরুষকে মাথার চুল দেখায়, কথা বুঝুন নাই মনে হয়। কিছু মহিলা দেখবেন আপনি রাস্তা দিয়ে যান, মাথার চুল বের করিয়া অন্য পুরুষকে দেখায়, এরকম মহিলা মনে হয় আপনাদের মুর্শিদাবাদে নাই। আসতে বললেন মনে হয় নাই, বাগিচা পাড়ায় নাই। মুর্শিদাবাদে যদিও বা থাকে কিন্তু বাগিচা পাড়ায় এরকম একটা মহিলাও নাই। যদি তাদের দোষ দিয়ে যাই তাহলে আগামীকালকে কিন্তু আর আমাকে যাইতে দেবে না, আন্দোলন শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা খবরদার খবরদার, অন্য পুরুষকে কখনো চুল দেখাবেন না, মাথার চুল সব সময় ঢেকে রাখবেন। যে নারী তার চুলগুলো পর পুরুষকে দেখাবে ওই নারীকে আল্লাহ পাক সরাসরি জাহান্নামে দিয়ে দিবে। তিরমিজি শরীফের হাদিস, কোনো বানোয়াট বক্তব্য নয়, বানোয়াট কোনো কথা নয়, হাদিস নাম্বার 3272 নাম্বার হাদিস, হাদিসের নাম তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন যে নারী, যে মহিলা তার চুল পর পুরুষকে দেখাবে ওই নারী আওয়াজ দিয়ে বলেন জান্নাতে না জাহান্নামে? আরেকটু জোরে বলেন। এই জন্য মা বোনেরা মাথার চুল অন্য পর পুরুষকে দেখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে চুল ঢেকে রেখে ইবাদত করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। নাম্বার 2, যে নারী তার স্বামীর সম্মান করে না। কিছু কিছু নারী দেখবেন স্বামীর সম্মান করে না, স্বামীকে ধমক দিয়ে কথা বলে, আমার স্বামীর কাছ থেকে খেদমত করে নেয়, স্বামীকে বলে পানি এনে দাও পানি খাবো। মাঝে মাঝে আবার কিছু মহিলা আছে স্বামীকে বলে তুমি আমার পাটা একটু টিপে দাও। কথা কয় না, কথা বলে না, কথা বলে। আপনারা হয়তো এগুলো বোঝেন না, আমাদের হোয়াটসঅ্যাপে, এই দেখেন আমাদের এই যে মোবাইল আছে, আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কত মেসেজ আসে রে ভাই। কয়েকদিন আগে একজন মেসেজ করছে, কয় হুজুর আমার স্ত্রী আমাকে সব সময় এ কাজ করতে বলে, ও কাজ করতে বলে। আমি বললাম ভাই কারণ কি বলেন? কারণ বলতে 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 স্বীকার করে না, শেষে গিয়ে শুনি উনি ওনার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। কথা বোঝেন নাই মনে হয়, শ্বশুর বাড়িতে কি থাকে? এইবার চাচা একটা হাসি দিছে, আমার আমার বাবাজি এবার একটা হাসি দিছে, ঘর জামাই যারা থাকে এরা তো বউয়ের গোলাম হয়েই থাকে। কথা কয় না, কথা বলে না। এই জন্য ভুল করে কখনো কোনো দিন ঘর জামাই থাকা যাবে? হাসান ভাই জোরে বলেন থাকা যাবে? হ্যাঁ, ঘর জামাই যেখানে আমরা নাই। এ যুবকরা যারা বিয়ে করেন একটু জোরে বলো, ঘর জামাই যেখানে বিয়ে করব না, বলেন না ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। আর ঘর জামাই যারা থাকে মাঝে মাঝে বউয়ের হাতের মাইরও খায়, কথা কি ঠিক? হ্যাঁ, খুব সাবধান। আরো কিছু কথা ছিল গভীর রাত, আর কি বলবো, মাঝে মাঝে একটু রসিকতা না করলেও হয় না, বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলো না আমিন। সম্মানিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে নারী স্বামীকে সম্মান করে না ওই নারীর স্থান হবে জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলবো স্বামীকে সম্মান করতে হয় কিরকম, দেখেন আসিয়া, ফেরাউন ইসলাম বিরোধী ছিল, তারপরও ফেরাউনকে সম্মান করেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই আসিয়ার আনুগত্যর কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 3, যে নারী স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের সাথে হাসি তামাশা ঠাট্টা করে, কথা কন না কেন, স্বামীকে ভালো লাগে না, স্বামীর সাথে হাসি খুশি আনন্দময় কোনো কথা নাই, যদি দেবর পায় বন্ধু বান্ধব পায় বন্ধু কেমন আছিস ভালো আছিস তো, কথা কন না কেন, এরকম মহিলা অবশ্য আপনাদের বাগিচা পাড়াতে নাই। আছে আছে, স্বামী ছাড়া অন্য কারোর সাথে কি ইয়ার কি মস্কারি করে নাকি? ইয়ার কি মস্কারি করা যাবে? যাবে না। স্বামীর সাথে যত ইয়ার কি করবেন, ফাজলামি করবেন, স্বামীর সাথে যত আনন্দময় মুহূর্ত পার করবেন, আল্লাহ তত সওয়াব নেকি আপনার আমলনামায় দিয়ে দেবেন। আরেকটু জোরে বলেন। স্বামীর সাথে গল্প করলেই সওয়াব, পরপুরুষের সাথে গল্প করলেই কি গোনা গোনা গোনা,
এরা ফের বলতেছে সোয়া এ কয় কি রে, এ রাতের বেলা ওয়াজ উল্টে বসে শুনিও না আবার, এ আমল যদি উল্টে হয় তাহলে তো সমস্যা। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন। আচ্ছা তাহলে বলেন, স্বামীর সাথে গল্প করলে সওয়াব আছে না নাই? পরপুরুষের সাথে গল্প করলে মনে হয় সওয়াব হবে না? কি হবে? হ্যাঁ এবার ঠিক আছে, কি হবে? গোনা হবে। আমি বললাম একটা আমল করবেন আর একটা তা তো হয় না, আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। এই জন্য মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, স্বামী বাদ দিন অন্য পরপুরুষের সাথে তামাশা আর কি ঠাট্টা করা যাবে না। যদি আর কি ঠাট্টা তামাশা করতে হয় স্বামীর সাথে করবেন, মনটা ফ্রেশ হবে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নাম্বার চার, যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করে, কি হব কি করে? যে নারী অপবিত্র হয়ে গেছে কিন্তু পবিত্র হওয়ার জন্য অলসতা করে, দেরি করে, কখন কার মৃত্যু হবে আমরা বলতে পারি না, এই জন্য সবসময় পবিত্র অবস্থায় থাকবো। আপনারা হয়তো জানেন না, বিশ্ব নবী যে একজন প্রিয় সাহাবি, নাম হলো হযরত বেলাল। আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে সেখানে হযরত বেলালের পায়ের ধবনি শুনতে পেলেন। আর একটু জোরে বলেন, চাচা কষ্ট হচ্ছে? ও ঘুম আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তো এই ছয়টার কথা বলি, মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। ছয়টা আমলের কথা বলে চার নম্বর চলছে, তাই না? চার নম্বরে বলেন তো কি বললাম, চার নম্বরে যে নারী অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা হইতে কি করে? অলসতা করে, আলসিয়া আলসিয়া আলসিয়া, বুঝছেন তো? আমাদের আঞ্চলিক ভাষায় বলে আলসিয়া, আর আমরা বইয়ের ভাষায় পড়েছি অলস, অলসতা, তাই না? অলসতা, অলসতা। আপনাদের এদিকে তো পড়ানো হয়, এটা তো পশ্চিমবাংলা, আমাদেরটা পূর্ব বাংলা, খালি মাঝখানে তার কাটা বেড়া, এটা যদি না থাকে, না থাকতো তাহলে আমাদেরকে ঠেকায় খায় কথা কন না কারো, আমরা প্রয়োজন হলে বাংলাদেশের বক্তা দিয়ে ভরে দিতাম, আর ইন্ডিয়ার মানুষ প্রতিদিন গিয়ে বাংলাতে ইলিশ মাছ খায় আসতাম, ঠিক কিনা বলবেন? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্যা করছে এই বেড়াটা, বেড়া যদি না থাকতো তাহলে পাসপোর্ট যদি না লাগতো, আর ভিসা যদি না লাগতো, প্রতিদিন গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে মানে বাগিচা পড়ায় আসতো, কতক্ষণ না খেলো? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলি, মা বোনেরা খুব মনোযোগ, অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য যারা অলসতা করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। নাম্বার পাঁচ, যে নারী মিথ্যা কথা বলে, গীবত করে, কথায় কথায় কসম করে, কথা বুঝতে পারছেন? এই যে ভাই আমার দিকে তাকান, যে নারী গীবত করে, জোরে বলেন যে নারী কি করে? যে নারী গীবত করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম করে, কিসের কসম? কয় কোরআনের কসম, কিসের কসম? কয় মসজিদের কসম, কিসের কসম? কয় মাদ্রাসার কসম, কিসের কসম? কয় সন্তানের কসম, ছেলের কসম, মেয়ের কসম, এগুলো কসম খোয়া কিন্তু জায়েজ নাই, একমাত্র একটা কসম করা জায়েজ, লিগায়রিল্লাহ, আল্লাহর নামের কসম করা জায়েজ, তবে এটা সব সময় করা জায়েজ নয়। আপনার কথাটা বিশ্বাস করতেছে না, আপনি সত্যের পথে আছেন, আপনি সত্যের পথে স্লোগান দিচ্ছেন, আপনি জানেন আপনি সত্যের পথে আছেন, যখন আপনার কথাটা বিশ্বাস করতে চাচ্ছে না, সেই জায়গায় শক্তভাবে বলতে গিয়া আল্লাহর নামের কসম আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কোরআনের কসম, ছেলের কসম, মেয়ের কসম, মসজিদ মাদ্রাসার কসম, এরকম কসম করা জায়েজ, জোরে বলেন জায়েজ নাই। আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এই জন্য মা বোনেরা, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, ও আমার মা বোনেরা, কথায় কথায় কসম করা যাবে না, যারা এগুলো করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। নাম্বার ৬, যারা অন্যের সুখ দেখে হিংসা করে, এটা কিন্তু নাম্বার ১ পয়েন্ট। অনেক মহিলা আছে অন্যের সুখ দেখতে পারে না, সুখ দেখলেই তাদের হিংসা হয়, কথা কয় না কথা কয় না কথা বলে আরো জোরে বলে, অন্যের সুখ দেখলেই কিছু মহিলা আছে হিংসা করে,
অন্য ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, কিন্তু মহিলারা সহ্য করতে পারে না, কথা কোন ঠিক না? যে মহিলারা অন্যের সুখ দিকে হিংসা করে ওই সমস্ত মহিলাদের স্থান হবে জাহান্নামে, কথা বলেন ঠিক না? ও যুবকেরা, আমি এক মিনিটের ভিতরে ছয়টা পয়েন্ট বলে দিচ্ছি, একটু জবান খুলে বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন? এটা জোরে বলেন, কয় প্রকার? ছয় শ্রেণীর মহিলাকে আল্লাহ তাআলা নিজ হাতেই তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস, নাম্বার ওয়ান, এক নম্বর, যে নারী তার চুল পর পুরুষকে দেখায়। নাম্বার দুই, যে নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীকে অসম্মান করে। যে নারী তার স্বামীর সম্মান করে না। নাম্বার তিন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে নারী স্বামীকে বাদ দিয়া অন্য পর পুরুষের সাথে তামাশা করে, ইয়ারকি মস্কারি করে। নাম্বার চার, যে নারী অপবিত্র হওয়ার পরেও পবিত্র হওয়ার জন্য অলসতা করে। নাম্বার পাঁচ, যে নারী মিথ্যা কথা বলে, গীবত করে, কথায় কথায় মিথ্যা বলে, এরপরে কসম করে, তাদের জন্য জাহান্নাম। নাম্বার ছয়, যে নারী অন্যর সুখ দেখে হিংসা করে, এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মা বোনকে, প্রতিটি মা বোনকে আম্মা জানা আয়েশা খাদিজার কাতারে কবুল করুন, জোরে বলুন আমিন। আমি মা বোনদের